নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। অগস্ট 2022 ধনু রাশির 5টি বড় সুসংবাদ আসতে চলেছে। এটি ধনু রাশির মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি ধনু রাশির মানুষ হন, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন, সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি সম্পূর্ণ ইঞ্জিন রাশিফল। এই রাশিফল আপনাদেরকে বন্ধু হিসাবে এবং গাইড হিসেবে কিন্তু কাজে কিন্তু দিবে। দেখুন, এ মাসে দুটি রাজ্য আপনার ভাগ্যকে কিন্তু বদলে দেবে, চমৎকার করবে আপনার ভাগ্যকে। একটি হচ্ছে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য, একটি হচ্ছে হংস নামক মহাপুরুষ রাজ্য। এই দুইটি রাজ্য আপনার বিশেষভাবে জীবনকে প্রভাবিত কিন্তু করবে। দেখুন, আমি আগে আপনাদেরকে জানিয়ে দিই গ্রহের গোচরটা কি আছে। বৃহস্পতি আপনার ঠিক চতুর্থভাবে বক্রী অবস্থায় অবস্থান করছে, ধনভাবে শনি বক্রী অবস্থায় অবস্থান করছে। মঙ্গল 10 অগস্ট 2022 আপনার রাশির ষষ্ঠভাবে অবস্থান করবে, অঙ্গারক দোষ থেকে মুক্তি পাচ্ছে। বুধ আপনার 19 তারিখ পর্যন্ত সিংহ রাশিতে, 19 তারিখের পর 20 তারিখ থেকে আপনার ঠিক কন্যা রাশিতে অবস্থান করবে। শুক্র 7 অগস্ট 2022 মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং পঞ্চম স্থানে রাহু, একাদশে কেতু অবস্থান করছে। দুটি আপনাদের রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। এবং ডায়েরিতে নোট করে নিন যে দুটি ডেটের কথা আপনাদেরকে বলছি, যে দুটি ডেট আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন কিন্তু নিয়ে আসবে, সেটি হচ্ছে 17 অগস্ট 2022। আরেকটি হচ্ছে ডেট, যেটি হচ্ছে আপনার 20 অগস্ট 2022। গুরুত্বপূর্ণ ডেডলাইন বলতে পারেন, আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দিবে। প্রথম আসি আপনাদের রাশি। দেখুন, রাশির অধিপতি বক্রী অবস্থা অবস্থান করছে, হংস নাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। আপনাদের মান সম্মান বৃদ্ধি আপনাদের করবে, আপনাদের স্বাস্থ্যের দিকটা উন্নতি আপনাদের হবে, আপনাদের ক্ষেত্রে যাদের টাকা আটকে ছিল সে টাকা আটকানো ডুবে গেছে এমন টাকা আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন। দ্বিতীয়ভাবে বক্রী শনি অবস্থান করছে। দেখুন, ধনভাবে ধনপতি অবস্থান। দেখুন, আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক সফলতা কিন্তু আপনারা পাবেন, আর্থিক স্থিতি আপনারা কিন্তু পাচ্ছেন, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কিন্তু থাকবে। যদিও আপনাদের সাড়ে সাথে কিছুটা আঁচ আপনাদের কিন্তু আবারও কিন্তু পড়েছে, কিন্তু খুব বেশি যে সমস্যা হবে তা কিন্তু হবে না, সাড়ে সাথের একটি হালকা প্রভাব কিন্তু আপনাদের থাকছে যেহেতু শনি বক্রী হয়ে গেছে, কিন্তু অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট থাকছে। তৃতীয় প্রতি বক্রী অবস্থা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পরাক্রমের জায়গাটা, উদ্যমতার জায়গাটা কিন্তু একটু হলেও বাধাপ্রাপ্ত হবে, অর্থাৎ কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে আপনারা একটু হলেও ভয় পাবেন, কোনটা করলে ভালো হয় মানে সঠিক সিদ্ধান্ত নেওয়া কিন্তু হবে না আপনাদের ক্ষেত্রে। তবে অতিরিক্ত কাউকে বিশ্বাস করবেন না, ধনুরাশি বিশ্বাস করে কাউকে কথা বলবেন না, তাহলে কিন্তু ধনুরাশি আপনাকে কিন্তু মানে সমস্যার কিন্তু পড়তে হতে পারে। অধিক বিশ্বাস করবেন না এবং অত্যাধিক কনফিডেন্স, এই দুটো। চতুর্থভাবে বৃহস্পতি বক্রী অবস্থায় অবস্থান করে হংস এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। আপনাদের দেখুন, সরাসরি আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের এডুকেশনের জায়গাটা ভালো থাকছে, বন্ধুবান্ধব থেকে মায়ের স্থান এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো, এবং সুখ সাধন আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। সুখ সাধনের জায়গায় কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে আপনার ধনুরাশির ক্ষেত্রে। পঞ্চমভাবে রাহু অবস্থান করছে। দেখুন, রাহু পঞ্চমভাবে অবস্থান করছে, ভালো। এটা আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের জীবনে কিন্তু ঘটাবে, আকস্মিক অর্থপ্রাপ্তি, হঠাৎ ধনলাভ আপনাদের কিন্তু এই জীবনে কিন্তু ঘটাবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন ধনুরাশি। এবং ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান কিছু ক্ষেত্রে বিপত্তি কিন্তু আনবে, মঙ্গল অবস্থান খুব একটা যে শুভ ফল আপনাদেরকে দেবে তা কিন্তু দেবে না। উটকো ঝামেলা, কোনো ঝামেলাতে জড়িয়ে পড়া, যারা কেস মামলা মকদ্দমা চলছে সেখান থেকে
আপনারা কিন্তু একটু হলো সাবধানতা অবলম্বন করুন, ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে ধনুরাশি। দেখুন সপ্তমভাবে শুক্র অবস্থান করবে, 6 আগস্ট পর্যন্ত আপনাদের যারা ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিং সাথে যুক্ত আছেন এই জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু দিবে। কিন্তু ঠিক 7 আগস্ট 2022 এই শুক্র আপনার অষ্টমভাবে চলে, যারা ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিং বা বিউটি প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো কিন্তু খুব একটা ভালো জায়গা কিন্তু দেখা যাচ্ছে না 7 আগস্টের পর থেকে। তবে সপ্তমপতি যেহেতু ভাগ্যভাবে অবস্থা করছে, আপনাদের ভাগ্যের দ্বারা ধন আসবে 19 তারিখ অবধি এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো, ব্যবসাতে উন্নতি ডেভেলপমেন্ট এই জায়গাগুলো কিন্তু থাকছে এবং এর পাশাপাশি দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে এবং বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে কিন্তু আপনাদের ইনকাম যোগ কিন্তু থাকছে ধনুরাশি। আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবার আসি ধনুরাশির অষ্টমভাবে শুক্র, এটা কিন্তু খুব একটা সুখকর কিন্তু থাকছে না, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বিপত্তি কিন্তু থাকবে কিন্তু শুক্র শনি দৃষ্টি বিনিময় অর্থনৈতিক দিকটা আপনাদের কিন্তু লাভ কিন্তু লাভপ্রদ কিন্তু হতে চলেছে। দেখুন ভাগ্যভাবে ভাগ্যপতি অবস্থান করছে, এটা এই 17 আগস্ট। আমি যত ধনুরাশি জাতক মানুষরা শুনছে তাদের ক্ষেত্রে বলি, ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করা রবি আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি ঘটাবে। আমি বারবার বলি ভাগ্য ভাবটা কিন্তু দেখা দরকার, ভাগ্যক্ষেত্রে ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনি পাহাড় পর্যন্ত কিন্তু ভাঙতে পারেন, কিন্তু ভাগ্য যদি আপনার সাথ না দেয় তাহলে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু হবে। কিন্তু ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করে আপনার ভাগ্যক্ষেত্রে কিন্তু বৃদ্ধি কিন্তু করতে চলেছে এবং সেখানে রবির সাথে বুধও থাকছে, যথেষ্ট ভালো ভাগ্যের দ্বারা কর্ম পাওয়ার জায়গা কিন্তু থাকছে। এবং এর পাশাপাশি 20 আগস্ট 2022 এই বুধ আপনার রাশির কর্মভাবে চলে যাচ্ছে, কেন্দ্রে গিয়ে ভদ্রনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিবে, কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনাদের দিবে এবং সরাসরি বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, এটাও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো। কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি এবং ভাগ্যের সাপোর্ট এই জায়গাগুলো কিন্তু থাকছে। একাদশ ভাব, একাদশের জায়গাটা আপনাদের সফলতা সাকসেস প্রফিটের জায়গা কিন্তু থাকবে এবং মঙ্গল আপনার দ্বাদশপতি ষষ্ঠভাবে চলে গিয়ে সরাসরি আপনাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু দিবে, কিছু কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মতপার্থক্য কিন্তু তৈরি কিন্তু এই সময় কিন্তু করার সম্ভাবনা কিন্তু থাকছে আপনি যদি হন ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে। অর্থাৎ বেশ কিছু দিক থেকে ম্যানেজ করে কিন্তু চলতে হবে। এডুকেশনের জায়গাটা যদি বলি, শিক্ষার জায়গাটা যদি বলি, শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট উচ্চশিক্ষা বা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভপ্রদ কিন্তু এ মাসে কিন্তু হতে চলেছে। কিছু সম্পত্তি কেনা বা কোনো ভ্রমণ, ধর্মীয় যাত্রা এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের এ মাসে কিন্তু গাঢ় কিন্তু যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে আপনি ধনুরাশি মানুষ আপনার ক্ষেত্রে। অর্থাৎ এই যে অগস্ট 2022 ধনুরাশির যে 5টি বড় ধরনের সুসংবাদ, যেটি সে 5টি সুসংবাদ কিন্তু আপনাদের বিশেষভাবে সৌভাগ্য লাভ আপনাদের কিন্তু আসতে চলেছে এবং আমূল পরিবর্তন কিন্তু আপনাদের কিন্তু জীবনে কিন্তু আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, ধনুরাশি অর্থনৈতিক দিক থেকেও আপনারা কিন্তু এই সময় সফলতা কিন্তু পেতে চলেছেন এবং এর পাশাপাশি আপনাদের বিদেশ থেকেও কিন্তু এ মাসে যথেষ্ট পরিমাণে যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের বাড়বে। এই ছিল ধনুরাশির অগস্ট মাসে কি রেজাল্ট পেতে চলেছে তার একটা জিস্ট। যদি আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে চান নিজস্ব জন্মকুণ্ডলী বিচার, হস্তরেখা বিচার, গ্রহরত্নের ব্যাপারে এবং বাস্তুর ব্যাপারে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, সমস্ত রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস,
এটি কোনো মাঠে ফ্রি সার্ভিসে, অনেকে ভাবছেন যে এটা ফ্রি সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়, সম্পূর্ণরূপে এখানে আপনাদেরকে ডিটেলসটা দিয়ে আপনাদেরকে কিন্তু জানতে কিন্তু হবে। এই ছিল ধনুরাশির মাসিক রাশিফলের ভিডিও, একটা সম্ভাবনা আমি দেওয়ার চেষ্টা করলাম, এটা আপনাদেরকে বন্ধু হিসাবে বা গাইড হিসাবে কিন্তু কাজে কিন্তু দিবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।